গ্রীষ্মের ছুটি শেষ, সেই মর্মে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল সমস্ত বিদ্যালয়কে আগামীকাল 10:50 থেকে 4:00 পর্যন্ত বিদ্যালয় যথারীতি চলবে। মিড ডে মিলে স্পেশাল নিউট্রিশন, অ্যাডিশনাল নিউট্রিশন বন্ধ হলো। পিএম পোষণ মেনু চার্ট অনুযায়ী চালাতে হবে খাবার, এই মর্মে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে। পিএম পোষণ মেনু চার্ট অনুযায়ী একটি বিদ্যালয়ে সোমবার ডাল ভাত সয়াবিন তরকারি অথবা মাশরুমের তরকারি, মঙ্গলবার ভাত পাঁচমিশালি ডাল পাঁচমিশালি সবজি, বুধবার ভাত ডিমের তরকারি আলু অথবা ভাত খোসা আলা মুগ মুসুরের ডাল ও ডিম সেদ্ধ, বৃহস্পতিবার ডাল ভাত আলু সয়াবিনের তরকারি, শুক্রবার ভাত শাক আলু মটরের তরকারি, শনিবার খিচুড়ি চাটনি এবং টমেটো আমড়া জলপাই খেজুরের চাটনি। প্রত্যেক দিন শিশুদের পৌষ্টিক মান উন্নয়ন এবং স্কুলের দৈনন্দিন উপস্থিত ও শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের মনঃসংযোগ বৃদ্ধির জন্য রীতিমতো পদক্ষেপ নিতে হবে। মিড ডে মিল সুষম আহার হতে হবে এবং নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, পুষ্টিকর খাবার সুনিশ্চিত করতে হবে এবং বিভিন্ন নোংরা কণা ও কীট পতঙ্গ এসে খাবারে বসে সেইগুলো থেকে দূরে থাকতে হবে। আপনারা দেখছেন নিমতিতাদর্শন, এই সমস্ত খবরাখবর দেখতে চোখ রাখুন নিমতিতাদর্শনে।